হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমাদের ত্বকের মধ্যেও কি পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন রয়েছে বা স্কিন টোনটা আনইভেন হয়ে গেছে, অর্থাৎ স্কিনের জায়গায় জায়গায় কালো কালো ছোপ রয়েছে? যদি এরকম সমস্যা তোমাদের সাথে হয়ে থাকে বন্ধুরা, তবে আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তিনটে স্টেপে স্কিন কেয়ার দেখাবো। যে স্কিন কেয়ার রুটটা যদি তোমরা সঠিকভাবে করো বা আমি যেভাবে বলে দেবো ঠিক সেইভাবে যদি তোমরা করো, তোমরা দেখবে ডে বাই ডে তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে। তোমাদের স্কিনের মধ্যে যে কোনো দাগ ছোপ, সেটা পিগমেন্টেশন হতে পারে, সান ট্যান হতে পারে, ব্রণর দাগ হতে পারে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে বন্ধুরা। তবে হ্যাঁ, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। আর আজকে তোমাদের যে স্কিন কেয়ারটা আমি দেখাবো, তার যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ভিটামিন সি। সি বন্ধুরা, ভিটামিন সি একমাত্র পারে স্কিন থেকে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, যে কোনো দাগ ছোপকে কমিয়ে ফেলতে। এবং তার সাথে সাথে যেহেতু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার, এই ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকের ফ্রি রেডিকেলস এর হাত থেকে ত্বককে বাঁচায় বন্ধুরা। আর তার সাথে সাথে আমাদের ত্বকের মধ্যে যে কোলাজেন থাকে, সেই কোলাজেন প্রোডাকশনটাকেও বৃদ্ধি করে, মেলানিনটাকে কম করে, মেলানিন প্রোডাকশনটাকে কিন্তু কম করতেও সাহায্য করে ভিটামিন সি। আর তাই তোমরা বুঝতে পারছো যে ভিটামিন সিটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো বন্ধুরা। এই ভিটামিন সি কিন্তু পারে তোমাদের স্কিনকে রাতারাতি চেঞ্জ করে দিতে। তবে হ্যাঁ, এটাকে সঠিক উপায় বা প্রপার ওয়েতে তোমাদেরকে ব্যবহার করতে হবে। যদি ভুল ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তার আলাদা সাইড এফেক্ট হবে। তোমরা যদি ভিটামিন সি কে ভুলভাবে ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে জ্বালা ভাব আসবে, ত্বকটা চুলকোবে, ত্বকটা পাতলা হয়ে যাবে একদম, আর ত্বকের মধ্যে লাল, ত্বকটা লাল হয়ে যাবে। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের সমস্যা আসবে, ত্বকটা সেন্সিটিভ হয়ে যাবে, এরকম ধরনের কিন্তু সমস্যা আসবে। তাই ভিটামিন সি কে সঠিক উপায় তোমাদেরকে ব্যবহার করতে, বা সঠিক উপায় যদি তোমরা এটাকে ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা যে রেজাল্টটা পাবে না, ভীষণ ভালো পাবে। তোমরা কালো হও বা ফর্সা হও, তাতে কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে এটাই যে স্কিনটাকে হেলদি রাখে, যেন স্কিনটা একদম কোনো রকম দাগ ছোপ না থাকে, স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়, স্কিনটা অনেক বেশি সুন্দর হয়। তো তার জন্য কিন্তু ভিটামিন সিটা একদম খুব ভালো একটা উপাদান বন্ধুরা। এটাকে যদি তোমরা ব্যবহার করো, অবশ্যই তোমাদের স্কিনটা ভালো হবে। আর আজকে আমি তোমাদেরকে তিনটে স্টেপে কিন্তু ভিটামিন সি তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা বলে দেবো। আর আর আজকে আমি তোমাদের সাথে যে স্কিন কেয়ারটা শেয়ার করব, এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারবে, যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারবে, যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবে, যাদের নর্মাল স্কিন তারাও ব্যবহার করতে পারবে। আর বন্ধুরা, ভিটামিন সি এতটাই আমাদের স্কিনের জন্য প্রয়োজনীয় যে তোমরা দেখবে যে এখন মার্কেটে যদি যাও, মার্কেটের কিন্তু বিভিন্ন প্রোডাক্টের মধ্যেই কিন্তু ভিটামিন সি দেওয়া থাকে, তোমরা দেখবে, লক্ষ্য করবে। আর বিভিন্ন যেগুলো টক জাতীয় জিনিস, যেমন লেবু, মৌসম্বি লেবু, কমলা লেবু, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। আর এগুলোকে তোমরা খেতেও পারো, খেলেও কিন্তু ভেতর থেকেও তোমাদের স্কিনটা হেলদি হবে। তাই অবশ্যই তোমাদেরকে এটাকে খেতেও হবে এবং তার সাথে সাথে ওপরে স্কিনে অ্যাপ্লাইও করতে হবে। সেক্ষেত্রেই তোমরা দেখবে যে স্কিনটা ডে বাই ডে অনেকটা ভালো হবে বন্ধুরা। তো বন্ধুরা, চলো আর দেরি না করে রেমেডির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এই প্যাকটা বানানোর জন্য তোমাদেরকে একদম প্রথমে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বেসন। বেসন কিন্তু আমাদের ত্বকটাকে একদম ভালো করে ক্লিন করতে পারে বন্ধুরা। তো দেখো, এখানে বেসন নিয়েছি আমি 1 চামচ। এরপরে নেক্সট এখানে আমি আরেকটা উপাদান নেব এবং সেটা হচ্ছে মসুর ডালের পাউডার। বন্ধুরা, তোমরা এখানে কিন্তু মসুর ডালকে ভিজিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিতে পারো, অথবা গোটা মসুর ডালকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পাউডারও বানিয়ে নিতে পারো। এরপরে আমি এখানে আরেকটা উপাদান, মেন যে উপাদান ব্যবহার করব, এবং সেটা হচ্ছে ভিটামিন সি এর যে ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় বন্ধুরা, তোমরা যে কোনো মেডিসিন শপে গেলে বললে পেয়ে যাবে, সেই ট্যাবলেট এখানে নিতে হবে। এবং সেই ট্যাবলেটটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে ব্যবহার করার আগে। অবশ্যই গুঁড়ো করে নিয়ে দেখো বন্ধুরা, এখানে আমি ভিটামিন সি এর যে ট্যাবলেটটার গুঁড়োটা নিচ্ছি, একদম জাস্ট একটুখানি, মানে 2 চিমটির মতো হবে, নিতে হবে বন্ধুরা। এবং নেয়ার পরে এখানে এই তিনটে উপাদান দিয়েই কিন্তু এই প্যাকটা রেডি হবে। এরপর এইটাকে প্যাক বানানোর জন্য ঠিক যতটা তোমাদের জলের প্রয়োজন হয়, তোমরা এখানে সেই জলটা অ্যাড করে দাও। অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নাও। মিশিয়ে নেওয়ার পর দেখো, এখানে কিন্তু ফেস প্যাকটা একদম রেডি বন্ধুরা, ফেসে অ্যাপ্লাই করার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখো আমার প্যাকটা রেডি হয়ে গেছে। আর এবারে আমি তোমাদেরকে প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে দেখাবো। তোমরা জাস্ট এইভাবে প্যাকটাকে তোমরা ফেসেতে অ্যাপ্লাই করে নেবে। খুব বেশি মোটা লেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই,
জাস্ট পাতলা করে কিন্তু এটাকে অ্যাপ্লাই করলেই চলবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এটা আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর এটাকে শুকনো করার জন্য রেখে দেবো। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে আমার ফেস প্যাকটা একদম শুকনো হয়ে গেছে। এবং এরপর তোমাদেরকে যেটা করতে হবে, হাতে একটু জল নিতে হবে এবং জল নিয়ে তোমাদেরকে ফেসে ঠিক যেইভাবে আমি ম্যাসাজ করে দেখাচ্ছি ঠিক সেমভাবে কিন্তু তোমাদেরকে ম্যাসাজ করতে হবে। এর ফলে তোমাদের ত্বকের মধ্যে যে ডেড সেলসগুলো আছে সেগুলো রিমুভ হবে, স্কিনটা এক্সফোলিয়েট হবে এবং স্কিনটা কিন্তু একদম ভেতর থেকে ক্লিন হয়ে যাবে বন্ধুরা। আরেকটা কথা আমি এখানে বলি, আজকে আমি তোমাদের যে স্কিন কেয়ারটা দেখাচ্ছি, তোমরা যেই দিন রাতে স্কিন কেয়ার করবে বা ভিটামিন সি ট্যাবলেট ব্যবহার করবে, অবশ্যই কিন্তু পরদিন সকালে উঠে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে, কোনোভাবেই যেন ফেসে রোদ না লাগে সেটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কিনটা ফেসটা ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে নেওয়ার পরে জাস্ট, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কিনটা ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে নেওয়ার পরেই তোমরা কিন্তু স্কিনের মধ্যে গ্লোটা দেখতে পাচ্ছ। এরপর নেক্সট তোমাদেরকে যেটা করতে হবে, ফেসের মধ্যে একটা টোনার যে কোনো অ্যাপ্লাই করতে হবে। সেটা তোমরা যে কোনো টোনার নিতে পারো, আর চাইলে রোজ ওয়াটারও কিন্তু নিতে পারো। তো আমি আমার ফেসে রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করি। এরপরে আমি তোমাদেরকে একটা সিরাম দেখিয়ে দেবো, এবং এই সিরামটাকে কিন্তু তোমাদেরকে ফেসে লাগাতে হবে বন্ধুরা। তো চলো দেখে নিই সিরামটা কিভাবে বানাবে তোমরা। তো বন্ধুরা দেখো, সিরাম বানানোর জন্য তোমাদেরকে ভিটামিন সি এর ট্যাবলেট নিতে হবে। আর ভিটামিন সি এর ট্যাবলেটটা কীরকম হয় আমি প্রথমে তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখানে তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবে। ভিটামিন সি এর ট্যাবলেট যে কোনো মেডিসিন শপে গিয়ে তোমরা যদি বলো, ওরা দিয়ে দেবে বন্ধুরা, খুব বেশি দাম না। তো এখানে ভিটামিন সি এর ট্যাবলেট আমি দুটোকে গুঁড়ো করে নিচ্ছি, আর এই দুটোকে গুঁড়ো করে আমি যতটা ডাস্ট হবে পুরোটা কিন্তু আমার স্কিন কেয়ারে লাগবে না, যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব। আর সিরাম বানানোর জন্য মোটামুটি 1 চামচের মতো এখানে ভিটামিন সি ট্যাবলেটের যে পাউডার সেটা আমি নিচ্ছি, তার কারণ এটাকে আমি বানিয়ে স্টোর করে রাখবো, অর্থাৎ বেশ কিছুদিনের জন্য এটাকে বানিয়ে নিচ্ছি, তো সেই কারণে নিলাম। আর এখানে ভিটামিন সি ট্যাবলেটের গুঁড়াটা নিতে হবে, এবং তারপর এর সাথে যেটা যোগ করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা। এরপরে তোমাদেরকে এর সাথে আরেকটা উপাদানও যোগ করতে হবে, এবং সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু তোমরা মার্কেটে যে কোনো মেডিসিন দোকানে বা এমনি কসমেটিক দোকানেও যদি গিয়ে খোঁজ করো, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে ভিটামিন ই ক্যাপসুল তোমাদেরকে দিতে হবে মোটামুটি একটা, একটার মধ্যে যতটা অয়েল আছে পুরোটা দিতে পারো। আর তোমরা যদি ভিটামিন ই অয়েল দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু 1/2 চামচ অয়েল এখানে যোগ করে দিও। এরপরে নেক্সট আমি যে উপাদানটা এখানে দিচ্ছি সেটা হচ্ছে গ্লিসারিন, এবং গ্লিসারিনটা কিন্তু খুব অল্প পরিমাণে, 1/2 চামচের থেকেও কিন্তু কম। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটুকু দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো এখানে সিরামটা আমার একদম রেডি। তো বন্ধুরা দেখো এখানে সিরামটা আমার বানানো হয়ে গেছে, আর এই সিরামটাকে কিন্তু তোমাদেরকে জাস্ট ফেসে লাগিয়ে নিতে হবে। এবং এই সিরামটা লাগানোর পরেই তোমরা স্কিনের যে গ্লোটা দেখতে পাবে না, তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে বন্ধুরা, এত ভালো, এত এফেক্টিভ এই সিরামটা। এই সিরামটাকে ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে হালকা ভাবে ম্যাসাজ করে দেবে, যাতে করে সিরামটা কি হয় না, স্কিনের মধ্যে পুরোপুরি ভাবে পেনিট্রেট করে যায় বন্ধুরা। সিরামটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি তোমরা 3 থেকে 5 মিনিটের মতো দেখবে সিরামটা পুরোপুরি ভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে গেছে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। আর তোমরা যে যেই কোম্পানির ময়শ্চারাইজার ব্যবহার করো সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর তো দেখো এখানে আমি একটা ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি, তো তোমাদেরকে একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, বা তোমরা যদি নাইট ক্রিম ব্যবহার করো সেক্ষেত্রে নাইট ক্রিমও নিতে। তো বন্ধুরা দেখো আমি এখানে একটা ময়শ্চারাইজার নিয়েছি, তোমরা যদি নাইট ক্রিম ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা নাইট ক্রিমটাও নিতে পারো। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, এই ময়শ্চারাইজারের সাথে এই যে ভিটামিন সি যে ট্যাবলেটটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ট্যাবলেটটা এর সাথে একটু মিক্স করে দাও। এই দেখো এইভাবে হাতে জাস্ট মিক্স করে দাও, ময়শ্চারাইজারের সাথেই কিন্তু এটাকে মিশিয়ে দেবে। দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছি, ময়শ্চারাইজারের সাথেই এটাকে ভালো করে মিশিয়ে নেবে, যেন দানা দানা না থাকে। একটু লক্ষ্য করবে তোমরা যেন পুরোপুরি ভাবে ভালো হয়ে মিশে যায় এটা। তো মিক্স করে নেয়ার পর তোমাদেরকে এটা ফেসে লাগিয়ে নিতে হবে।
তো দেখো বন্ধুরা, এই স্কিন কেয়ারটা করার পর তোমরা স্কিনের মধ্যে গ্লোটা কিন্তু দেখতে পাচ্ছ, স্কিনের ডিফারেন্সটা বুঝতে পারছো নিশ্চয়ই, আর স্কিনটা কিন্তু অনেক বেশি সতেজ এবং গ্লোয়িং হবে। তোমরা একদিন পুরোটা করার পর, পুরো স্টেপগুলো ফলো করার পরেই কিন্তু তোমরা স্কিনের মধ্যে ডিফারেন্স দেখতে পাবে বন্ধুরা। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে এই স্কিন কেয়ারটা করতে হবে। এবার আমি বলি যে এটাকে তোমরা কখন কিভাবে ব্যবহার করো। বন্ধুরা, আমি যে টোটাল স্কিন কেয়ারটা আজকে দেখালাম তোমাদেরকে, এই স্কিন কেয়ারটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে করবে। অর্থাৎ প্রথমে যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা দেখালাম, ফেস প্যাক অ্যাপ্লাই করবে, টোনার অ্যাপ্লাই করবে, তারপর সিরাম অ্যাপ্লাই করবে, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, এটাকে তোমরা সপ্তাহে 2 দিন পুরোটা করবে। আর এমনি তোমরা প্রতিদিন তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা ফেসটা ক্লিন তো করছোই, ক্লিন করার পর তোমাদেরকে যে কোনো একটা টোনার বা রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমরা এই যে সিরামটাকে বানিয়ে বাড়িতে রেখে দেবে, ওই সিরামটাকে তোমরা ফেসে অ্যাপ্লাই করো। যখন দেখবে সিরামটা পুরোপুরি স্কিনে পেনিট্রেট করে গেছে, তারপরে তোমরা এই ময়শ্চারাইজারটা লাগাবে। আর এটাকে কিন্তু রেগুলার বেসিসে, অর্থাৎ ডেলি তোমরা ব্যবহার করবে। আর একটা কথা বলি, এটাকে তোমরা কিন্তু রাতেই করবে। যে কোনো স্কিন কেয়ার তোমরা রাতে করবে, যাতে করে কি হয় না, রোদটা না লাগে। বন্ধুরা, ভিটামিন সিতে যদি রোদ লাগে, স্কিনের রেটা লাগে, সেক্ষেত্রে কিন্তু রিয়াকশন হয়। তাই অবশ্যই ভিটামিন সি এর যে আজকে স্কিন কেয়ারটা তোমাদেরকে আমি দেখালাম, এই স্কিন কেয়ারটা কিন্তু তোমরা শুধুমাত্র রাতেই করবে, দিনের বেলা করবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। দেখো, আমিও সবকিছু জানি না, তোমাদের কাছ থেকেও আমি তো অনেক কিছু শিখতে পারবো। তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমাদের কমেন্টগুলো থেকে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। তাই তোমাদের কমেন্ট করাটা ভীষণ জরুরি বন্ধুরা। তাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর আমার চ্যানেল যদি প্রথম এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও যদি এরকম ভিডিও আরো দেখতে চাও সেক্ষেত্রে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।